এমআই কনসালটিং এ সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ক্যাম্পাসিয়া স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায়। আজকে আমরা দেখব ক্যাম্পাসিয়া স্টুডিওতে কিভাবে একটি মুভি ইনসার্ট করা যায় এবং সেই মুভি থেকে একটি গান তৈরি করা যায়। তো চলুন আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করি। আচ্ছা, প্রথমে এটা হলো আমাদের ক্যাম্পাসিয়া স্টুডিওর ইন্টারফেস। উপরে যেটা আছে একটা বার আছে সাদা, এটা হলো টাইটেল বার, তারপর আছে মেনু বার, তারপর একটা অপশন আছে রেকর্ড দ্য স্ক্রিন, তারপর একটা আছে ইনপুট মিডিয়া, তারপর আছে প্রোডাক্ট অ্যান্ড শেয়ার। এবং এখানে সর্বপ্রথম যেটা আমাকে জানতে হবে বা বুঝতে হবে সেটা হলো যে ট্র্যাক, অর্থাৎ এটি হলো একটি লেয়ার যে আমরা কয়েকটা ভিডিও বা যদি চাই যে আমরা একটা ভিডিও, একটা অডিও এবং একটা পিকচার রাখবো, সেক্ষেত্রে আমাদের এক একটা লেয়ারে দরকার হবে, অর্থাৎ এক একটা ট্র্যাকে দরকার। তো আমার এখানে ট্র্যাক একটা আছে, যদি চাই আমরা ট্র্যাক বৃদ্ধি করবো তো তার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করবো, দেখুন ট্র্যাক টু হয়ে গেছে, আবার ক্লিক করি ট্র্যাক থ্রি হয়ে গেছে। তো চলুন দেখা যাক কিভাবে একটি মুভি এখানে ইনসার্ট করা যায়। তো প্রথমে আমরা ইনপুট মিডিয়াতে ক্লিক করবো, দেখুন আমার পিসি ড্রাইভে চলে গেছে, এখান থেকে আমার মুভিতে যাব, গিয়ে আমি এখান থেকে একটি মুভি ইনসার্ট করি। দেখুন আমি একটা মুভি এখানে এই আমার সফটওয়্যারটিতে অর্থাৎ এই ক্যাম্পাসিয়াতে ইনসার্ট করে, এই যে আমাদের ভিডিও মুভিটা চলে আসছে, এবারে সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করে আমার ট্র্যাক উপর ছেড়ে দিই তাহলে দেখুন আমার মুভিটা চলে এসেছে। এবার এখান থেকে একটা বাটন আছে যেটা হলো যে জুম ইন এবং জুম আউট, এটা যদি জুম আউট করি তাহলে আমার ভিডিওটা বড় করে দেখাবে, এবার যদি জুম আউট করি তাহলে ছোটো করে দেখাবে। এবার যদি এখানে দেখুন একটা অপশন আছে প্লে, যদি আমার ক্লিক করি তাহলে আমার মুভিটা এখান থেকে চলা শুরু করবে। তো আমরা চাচ্ছি এই মুভি থেকে একটা সং অর্থাৎ একটা গান তৈরি করব বা একটা গান আছে সেটা আমরা কেটে রাখব। তো এই জন্য আমি দেখবো যে কোথায় আমার যে মুভির কোথায় গান আছে, এই যে আমার এখান থেকে একটা গান শুরু হচ্ছে, তাহলে কী করতে হবে এই যে গানের যে আগের অংশটুকু এটুকু আমরা কেটে ফেলবো। জুম আউট করছি, এবার দেখুন আমার এই যে স্কেল বার যে স্কেলটা আছে এর স্কেলের দুপাশে দুটো আছে, এপাশে একটা লাল আছে, এপাশে একটা সবুজ। তো আমরা চাচ্ছি যে স্কেলের এখান থেকে যেহেতু আমার গানটা শুরু তো আমরা এর পিছনের অংশটুকু কেটে ফেলবো। তো সেজন্য আমরা যে ব্লু যে আছে এটা যদি ধরে ড্র্যাগ করে এবার পিছিয়ে নিয়ে আসি দেখুন একটু সিলেক্ট হয়ে গেছে। এবার দেখুন এখানে অপশন আছে একটা হলো আন্ডো একটা রিডো, তো এখানে কাট নামে একটা অপশন, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমার এই যে সিলেক্টের যে অংশটুকু এতটুকু কেটে যাবে। তো আমি দেখছি কেটে গেছে, দেখুন এবার আমি জুম করে দেখবো আমার গানটা বা সনটা কত দূর পর্যন্ত আছে, দেখুন আমার যে ভিডিও এই যে মুভির যে গানটা এখানে শেষ হয়েছে। তো আমি আবার এখানে কী করবো এই যে লাল যে আইকনটা আছে এটা ধরে আমি বাকিটুকু সিলেক্ট করে নেব, দেখুন আমার বাকিটুকু এদিকে সিলেক্ট হয়ে গেছে। তার মানে কি আমি এই বাকিটুকু কেটে ফেলতে চাই। তো আমি এবার যে কেসি যে কার্ড অপশন আছে এখানে যদি ক্লিক করে চলে গেছে, তাহলে এবার আমার ভিতরে যতটুকু আছে এতটুকু হলে যে আমার মুভির গানটা, দেখুন আমার টোটাল গানটা আছে 2 মিনিট 55 সেকেন্ড। তো এই হলো আমার টোটাল গানটা। এবার যদি আমি ওপেন প্লে দিয়ে দেখি তাহলে আমার গানটা এখান থেকে শুরু হচ্ছে, মানে লাস্ট যদি আমি দেখতে চাই তো এভাবে আমরা একটা মুভি থেকে যদি প্রয়োজন হয় কোনো একটা অংশ আমরা কেটে রাখবো বা কোনো একটা অংশ বা কোনো একটা গান আমরা কেটে রাখবো তাহলে করতে পারবো। তো এবার আমার কি গানটা কাটা হয়ে গেল বা রাখা হয়ে গেলো, এবার আমি এটা কি সেভ করতে চাচ্ছি। তো সেভ করার জন্য আমরা যাবো, প্রোডিউস অ্যান্ড শেয়ারে যদি ক্লিক করি দেখুন এখানে সেভ করা একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে প্রোডিউশনের। এবার দেখুন এখানে আছে MP4 উইথ স্মার্ট প্লেয়ার, তো এখান থেকে আমরা যদি সম্পূর্ণ HD কোয়ালিটি করতে চাই তো এই জন্য যাবো MP4 ওনলি আপ টু 2020 এটা সিলেক্ট করবো। এবার আমরা নেক্সট বাটনে প্রেস করবো, এবার দেখুন আমার যে পরিচয় অর্থাৎ আমার যে ভিডিওটা হবে সেটার নাম দেব। তো আমি যদি চাই এখানে যে ছন নামটা দিলাম ছন, এবার লোকেশন যে আমার এই ভিডিওটা কোথায় সেভ হবে, তো এই জন্য আমি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে যে আমার কোথায় এই যে লোকেশন আছে এখানে যদি আমি সেভ করি, এবার যদি আমি ফিনিশে ক্লিক করি দেখুন আমার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, তারপর ধৈর্য ধরবেন, একটু দেখবেন, তারপর আমার ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।